ঢাকার কলাহল মুক্ত না ঢাকার কলাহল যুক্ত এমন একটা জায়গায় যদি আপনি কমার্শিয়াল প্লট পান তাহলে কেমন হবে ঠিক তাই আমি একটা কমার্শিয়াল প্লট নিয়ে আসছি এটা হচ্ছে লোকেশনটা বলে দিই আমরা আউয়াল মার্কেট বা শ্যামলাপুর যারা চিনি দুদু মার্কেট শ্যামলাপুর যারা চিনি তাদের জন্য খুব সহজে লোকেশনটা আপনি যদি বসিলা ব্রিজ থেকে এদিকে আসেন তাহলে আউয়াল মার্কেটে ঢুকার আগেই একদম মেইন রোডের সঙ্গে যেটা আছে তারপর আমি লোকেশনটা একটু বলে দিই যারা একদমই না লোকেশনটা হচ্ছে আপনি মহম্মদপুর বসিলা ব্রিজ হয়ে একটু সামনে গিয়ে হাতের ডান দিকে ওয়াশপুর বা টাওয়ার গলি বা যেখানে অ্যারাবিক ইউনিভার্সিটি হচ্ছেন যেভাবেই চেনেন না কেন পাশ দিয়ে যে রোডটা গিয়েছে সেই আসলাম্পের পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যে রোড গিয়েছে সেই রোডটা সরাসরি কানেক্ট করছে আপনার আমিন মোহাম্মদের আমি আমিন বাজারে তো আমার মনে এই গাবতলি হয়েও এই আসা যায় যারা এই রোডটাতে যাতায়াত করেছেন মধুমতি মডেলটাতে পাশ দিয়ে যে ভাঙা এবং নতুন করে যে লোহার ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো দিয়ে এখানে আসা যায় মাত্র এখান থেকে তিন কিলোমিটার এদিক থেকেও তিন সাড়ে তিন কিলোমিটার মাঝামাঝি একটা জায়গায় এই প্রজেক্টটা এবং ব্যস্ততম রোড আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়ার শব্দও একদম এটা একটা বাইপাস রোড হিসাবে আছে এখন যেটা হচ্ছে আপনার আমিনবাজার থেকে মেন রোড থেকে হাইওয়ে থেকে এই দিকে মাওয়ার দিকে যাওয়ার যে সংযুক্ত আছে এখন ক্যারানীগঞ্জের ভিতর যে যাওয়া যায় এই রোডটাই হচ্ছে সেই রোডটা খুবই ব্যস্ততম রোড আপনি এই রোডের সঙ্গে কমার্শিয়াল প্লট পাচ্ছেন আট কাঠার এছাড়াও আপনারা গুগল ম্যাপে গিয়ে এইচ আর স্যাটেলাইট সিটি লিখে সার্চ দিলে সরাসরি আপনার এই জায়গাটায় পৌঁছে যাবেন এরকম একটা জায়গা আমি একটু দেখাই এই যে দিকে আমি ক্যামেরা ধরে আছি এই দিকটা ঠিক কিছু দূর গেলে ফিউ ডিস্টেন্স আপনার পাঁচশো ছয়শো মিটার গেলে আপনার হচ্ছে বুড়িগঙ্গা নদী পড়ে ঠিক বুড়িগঙ্গা নদীর ওপারই কিন্তু আপনার ঢাকা উদ্যান তো আমরা আপনারা যারা ঢাকা উদ্যান মোহাম্মদপুর চেনেন ঢাকা উদ্যানের ঠিক পশ্চিম পাশেই কিন্তু এই জায়গাটার অবস্থান যদি আপনারা জানেন অনেকে ব্রিজ হওয়ার পরিকল্পনা চলছে অনেকগুলো তো এইদিকে যদি ব্রিজ হয় আর ইনশাল্লাহ সরকারি অনেকগুলো পরিকল্পনা আছে হলে সরাসরি কিন্তু মোহাম্মদপুরের সঙ্গে সংযুক্ত করবে এই জায়গাটায় তো আপনি এই যে দেখেন ব্যস্ততম রোড এবং প্রজেক্টের রোড পঁচিশ ফিট এরকম একটা দারুণ জায়গায় আপনি যদি কমার্শিয়াল প্লট নিয়ে থাকেন আপনি ভবিষ্যতে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারবেন এখানে আপনি মার্কেট বা অন্যান্য জিনিস শপিং মল অনেক কিছুই করার ইয়ে আছে যদিও প্লটটা একটু ছোটো সাইজে সেটা হচ্ছে মাত্র আট কাঠা তো আপনারা চাইলে কোম্পানি এটাকে আরও ব্লক বড়ো প্লট হিসেবেও আপনাদের দেওয়ার ব্যবস্থা করবে তো আমার মনে হয় আপনারা যারা কমার্শিয়াল প্লট খুলছেন তাদের জন্য খুবই উপযোগী স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করেন এবং প্লটটা পরিদর্শন করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম